নানান বিশেষণে বিশেষায়িত করার রাজধানী ঢাকাকে ট্রাফিক জ্যামের শহরেও বিশেষায়িত করা হয়। এবার ঢাকার ট্রাফিক নিয়ে ট্রল করল বিশ্ববাসী। এই শহরের আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে এবং মানে ট্রাফিকের কথা। ঠিক এরকম যখন অবস্থা, তখন জ্যাম নিয়ে ভিন্ন এক ঘটনা ঘটালেন ঢাকা কলেজের একদল তরুণ। তীব্র জ্যামে যখন সবাই এক বিন্দুতে স্থির, ঠিক তখনই ফাঁকা স্থানে ব্যাট বল হাতে রাস্তায় নেমে পড়েন এই তরুণরা। জ্যামে টালমাটাল সবাই তখন তাদের ব্যাটিং বোলিং উপভোগ করছিলেন বেশ আনন্দের সাথে। আর ক্রিকেট খেলার সেই মজাদার মুহূর্তের ভিডিও ধারণ করেন অনেকেই। তার মধ্যে মিরাজ মাহবুব নামে একজন সেই ভিডিওটি ক্রিকো ইনফোর কাছে পাঠিয়ে দেন। আর মুশফিকুর রহমানের করা এই ভিডিও পোস্ট করে ডিসি সার্কাজম নামের একটি পেজ, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। বিষয়টি লুফে নেয় ক্রিকো ইনফোসহ একাধিক ক্রীড়া মাধ্যম, তাদের ফেসবুক এবং টুইটারে প্রকাশ করে এই দৃশ্য। ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকো ইনফো ক্যাপশনে লিখেছে, নিশ্চিত ঢাকার মানুষ জানে ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয়। কেউ লিখেছেন, এই পিচ রাওয়ালপিন্ডির চাইতে ভালো। কেউ আবার মজা করে বলেছেন, ঢাকার যা জ্যাম তাতে টেস্ট ম্যাচও চাইলে খেলা সম্ভব। এতক্ষণ পরে এসে বলাই যায়, বাংলাদেশিদের জীবনের সঙ্গে ক্রিকেট যে আষ্টে পৃষ্ঠে জড়িত তার আরও একটি উদাহরণ এই ভিডিও। ক্রিকেটের প্রতি বাংলাদেশি তরুণদের এই প্রেম হৃদয়ে গেঁথেছে বিশ্ববাসীর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।